আসসালামু আলাইকুম, রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। পুঁই শাকগুলো ভালোভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে 4-5 বার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। যেই পাত্রে চচ্চড়িটা মাখিয়ে দিব সেই পাত্রে পুঁই শাকগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ ফালি, স্বাদ মতো ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা ও রসুন বাটা। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে দিব। এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা আলু, আর দিয়ে দিব তেল। এখানে দিয়ে দিব মাছের মাথা। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। এখন চুলাটা অন করে ঢাকনা দিয়ে রান্না করে নিব। চুলার জালটা মিডিয়াম রেখে এখানে ঝাল লবণ ঠিক আছে কিনা সব কিছু চেক করে নেবেন। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা আমার হয়ে এসেছে, ঝাল লবণ সব কিছু চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। আপনারা যদি ঝোলটা আরেকটু কমিয়ে নিতে চান তাহলে আরেকটু কমিয়ে নেবেন, আমি এইরকমই রাখবো। এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার দেশীয় স্টাইলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।